প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরের এবারের উদ্দেশ্য রাষ্ট্রীয় নয়, পারিবারিক। সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বঙ্গবন্ধু নাতনি নবনির্বাচিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। অনেক শিখেছি খালার কাছ থেকে, অনেক শিখেছি নানার কথা পড়ে পড়ে, নানার কাছে কখনো দেখি নাই। আমার খালা আসতেছেন প্রাইভেট ভিজিটে এখানে এবং চোখ দেখাতে আসছেন আমাদের, যা আমি আসল করে বলি ফ্যামিলি টাইম। ওনাকে কিন্তু আমি ইলেকশনের সময় আসতে দেই নাই, কারণ এটা আমার ইলেকশন এবং আমি লেবার পার্টির ক্যান্ডিডেট, ওনাকে আসতে দেই নাই। উনি এখন আসতেছেন আমাদের ফ্যামিলি টাইম। আর অনেক শিকার আছে খালার কাছ থেকেও, মার কাছ থেকেও এবং নানার কাছ থেকে। উনি যখন আসবেন তখন আমরা আমাদের সব কাজিনস যারা আছে এবং পরিবারের মানুষজনের সাথে দেখা করব এবং গল্প করব, কোনো সেলিব্রেশন করব না। টিউলিপ সিদ্দিক, লেবার পার্টি, 23,000। বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জেনেছেন বই পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শনে উদ্বুদ্ধ হয়ে মানুষের সেবা করতে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে যুক্ত হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। তাই বাংলাদেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসার জবাব দিতে চলতি বছর বাংলাদেশে সফরে যাবেন টিউলিপ। আমি বাংলাদেশে যাব এ বছরে, আর আমাদের ব্রিটিশ বাংলাদেশী যারা এমপি তাদের সাথেই যাব, কিন্তু এখনো টাইমটা ঠিক করি নাই। লন্ডনের প্রেস মিনিস্টার নাদিম কাদের জানিয়েছেন, লন্ডনে ব্যক্তিগত চিকিৎসা ও পারিবারিক পরিবেশে সময় কাটানো ছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তানভীর আহমেদ, 71, লন্ডন।